প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে বর্ণ চেনা ও বর্ণ লেখা নিয়ে। এর আগের যে বর্ণগুলো আমি দিয়েছিলাম তোমরা কি শিখেছ? সবাই শিখেছ, গুড। তার মানে আমরা সঠিকভাবে উচ্চারণ এবং সঠিকভাবে লেখাটা বাসায় চর্চা করেছি, তাই না? তাহলে চলো আমরা আবার পরবর্তী বর্ণে চলে যাই। দেখি পরবর্তী বর্ণটা কী আসে, আমাদের জাদুর কাঠি কী নিয়ে আসে। আমাদের জাদুর কাঠি, হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের যে এর আগের বর্ণটি ছিল কি ঠ, কি বলেছিলাম ঠ, এখন চলে এসছে কি এটা কী বর্ণ, এটা কি চেনো? চেনা চেনা মনে হচ্ছে, তাই না? আমরা কিন্তু বর্ণগুলো চিনি, তার মানে এই বর্ণটির নাম হলো ড। এই বর্ণটির নাম কি? ড। আবার বলো, ড। আবার আমরা বোর্ডে একটু তাকিয়ে বলি, ড। এই বর্ণটির নাম কি? ড। এই বর্ণটি আমরা কীভাবে লিখবো সেটা একটু আমরা দেখব না, যে কীভাবে লিখতে হয়, কোন দাগটা আগে দিতে হয়। তাহলে চলো যাই আমরা। জাদুর কাঠি কোথায়? ওই বর্ণটি নিয়ে আসো তো, দেখি কীভাবে লিখতে হয়। হ্যাঁ, বক্স নিয়ে চলে এসেছে, দেখো জাদুর কাঠি। এরকম বর্ণ কি? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এখানে একটা বক্স চলে এসেছে। এই ড বর্ণ, ড বর্ণটা লিখতে কেমন আমরা একটু দেখি। প্রথমেই মাত্রা চলে এসেছে, তাই না? তারপর সোজা দাগ, এরকম দাগ কিন্তু আমরা এর আগেও দিয়েছি, দিয়েছি না? হ্যাঁ দিয়েছি তো। তারপরে উপরে উঠেছে, তারপর কি করেছে দেখি, নিচের দিকে চলে এসে উপরে চলে গিয়েছে। এই বর্ণটা তো মনে হয় আমরা আগে দেখেছিলাম, আমরা যখন স্বরবর্ণগুলো লিখেছি, যেমন রস্য উ লিখেছ না, সেই রস্যউর মতো দেখতে। শুধু এখানে একটাই তফাত, দেখো শুধু মাত্রাটা নেই, এই যে উপরে যে হাতি সুরের মতো আমরা বাঁকা করে দিয়েছি না, সেটা নেই। এটা যদি না দেয়া থাকে তখন এটা ড হয়ে যায়, এই জন্য এটার নাম কি? ড। এই ডটা আমরা আরেকবার দেখি কীভাবে লিখে জাদুর কাঠি, ওরা কি পারবে ডটা লিখতে? পারবে? আচ্ছা, জাদুর কাঠি বলেছে যে তোমরা পারবে, গুড। তার মানে এখানে মাত্রাটা দিয়ে ফেলেছে, প্রথমে তো আমরা মাত্রা দিয়েছি, সেখানেও কিন্তু মাত্রাটাই দেখতে পাচ্ছি, দেখো। তারপর কি দিয়েছি? সোজা দাগ টেনেছি, এরপরে আমরা এখান থেকে উপরে চলে এসেছি, তারপর কি করেছি দেখি দেখি। হ্যাঁ ঠিক ধরেছ, তার মানে এখান থেকে এসে একদম উপরে চলে গিয়েছ, ভেরি গুড। আমরা ড লেখাটা কিন্তু অতি সহজেই শিখে গিয়েছি, তাই না? আমরা যে রস্যটা পেরেছি এই জন্য আমরা হয়তো ডটা তাড়াতাড়ি পেরেছি। তাহলে চলো আমরা আরেকবার উচ্চারণ করি, সবাই আমার সাথে বলো, ড ড। আবার আমার 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 দিকে তাকিয়ে বলো, ড ড। ঠিক আছে, তারপরে আমরা ড লেখা শিখে গিয়েছি। এরপরে পরবর্তী বর্ণটি কী আসে সেটা একটু খেয়াল করি। জাদুর কাঠি কোথায়? চলে আসো তো, দেখি পরবর্তী বর্ণটি কী। ওরে বাবা, এটা তো দেখতে মনে হচ্ছে টয়ের মতো, তাই না? আমরা ট শিখেছিলাম এর আগে, ট শিখেছি, হ্যাঁ ট তো শিখেছি। এখন তার মানে এটা টয়ের মতোই লাগছে, কিন্তু এটা ট না, টয়ের মতো লাগছে কিন্তু ট না, এটা কেন বলো তো? কারণ টয়ের একটা উপরে একটা কী ছিল, হাতির মতো একটা সুর ছিল, বাঁকা না ঢেউয়ের মতো, কিন্তু এখানে তো নেই, এই জন্য এটার নাম হলো ড। এটার নাম কি? ঢ। আবার বলো, ঢ। একটু ধাক্কা দিয়ে বলতে হবে, এই উচ্চারণটা কি হ উচ্চারণ আসবে, ঢ। আর এর আগে যে বলেছি ড, সেটা কিন্তু অ উচ্চারণ এসেছে, ড, আর এটা হলো ঢ। ঠিক আছে, এখন আমাদের পরবর্তী বর্ণ এটা কীভাবে, ডটা কীভাবে লিখতে হবে সেটা একটু দেখি। জাদুর কাঠি চলে আয় তো, দেখি হ্যাঁ সঠিক ঘর চলে এসেছে, তারপর দেখি মাত্রাটাও চলে এসেছে। এখন এই ডটা লিখতে গেলে কী করবো, টয়ের মতো একটা সোজা দাগ টানবো তো, হ্যাঁ দাগ টেনেছি, এরপর দেখি দেখি দেখি, হ্যাঁ তার মানে টয়ের মতো করি এরকম করে বাঁকা করে এনে এখানে একটা গোল হয়ে গিয়েছে, তাই না? ঠিক যেন আমাদের মাথাটা, তাই না? এই মাথার মতো গোল হয়ে গিয়েছে এখানে, আমরা ঢ পেরে গিয়েছি, তার মানে কি আমরা ট আগে শিখেছি, এই জন্য ঢটাও পেরেছি। পরবর্তী এটা তোমরা লিখে ফেলো, জাদুর কাঠি ওরা কি পারবে? জাদুর কাঠি শুধু বলে পারবে, তার মানে আমার আগেই তো মাত্রা দিয়ে ফেলেছে, গুড। তারপরে কি দিবে? এই দাগটা দিবে, দিয়েছি, তারপর কোনটা দিবে? এটা, আচ্ছা দিয়ে ফেলো, আমরা দিতে পেরেছি সবাই, আমি কিন্তু দেখছি তোমরা লিখছো কি না।
হ্যাঁ, তার মানে খুব সুন্দর করে তোমরা ঢটা লিখতে পেরেছো। আচ্ছা, এই ঢটা অনেক সহজ না, কারণ কি, আমরা তো এর আগে ট শিখেছি, এই জন্য এটা আমরা একটু উচ্চারণ করি। সবাই আমার সাথে বলো, ঢ ঢ। কিভাবে বলতে হয়, একটু ধাক্কা দিয়ে, ঢ ঢ। ঠিক আছে, ওকে। এখন আমরা পরবর্তী বর্ণে চলে যাই। আর জাদুর কাঠি পরবর্তী বর্ণটি কি আমরা দেখতে পারি, যে পরবর্তী বর্ণটি কি? হ্যাঁ, তার মানে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তো, এটা এই বর্ণটির নাম কি তোমরা জানো? এই বর্ণটির নাম কি আমি একটু মনে করিনি, দেখি তো জাদুর কাঠি একটু মনে করো তো, এই বর্ণটির নাম কি? মূর্ধন্য ন। আমরা পেয়ে গেলাম মূর্ধন্য ন। সবাই একটু উচ্চারণ করি সুন্দর করে, মূর্ধন্য ন। আমরা কি বলেছি বলো তো? মূর্ধন্য ন, সাথে কিন্তু নটা বলেছি, পুরাটাই এভাবে বলতে হবে, মূর্ধন্য ন। অনেকে আমরা বলি মূর্ধন্যান্ন, এটা কিন্তু না, এটা কি হবে? মূর্ধন্য ন। সবাই বলো মূর্ধন্য ন, মূর্ধন্য ন। এই মূর্ধন্য ন কীভাবে লিখতে হয় সেটা আমরা আবার খেয়াল করব। জাদুর কাঠি চলে আয় তো দেখি, মূর্ধন্য নয়ের ঘর চলে এসেছে। এখন এই মূর্ধন্য নটা একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করব, যেটা কিভাবে লিখতে হয়। আমরা দেখতে পাচ্ছি একটা গোল দিয়েছে, তারপর কি দিয়েছে, এরকম করে গোল থেকে এভাবে এসে তারপর কি করেছে দেখি দেখি। হ্যাঁ, একদম এইটুকু চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা? তারপর কি করেছে, উপর থেকে একটা দাগ টেনেছে। এখন এই মূর্ধন্য নটা লেখার আরেকটুকু বাকি আছে, সেটা হলো মাত্রা। এই মাত্রাটা হলো অর্ধমাত্রা, তার মানে আমরা আরেকটা অর্ধমাত্রা পেয়ে গেলাম, সেটা হলো মূর্ধন্য নয়ে অর্ধমাত্রা হয়। এই মূর্ধন্য নটা যে আমরা লিখেছি, আরেকবার খেয়াল করো, এটা কিন্তু এই যে দাগটা দিয়েছি না, এটা কিন্তু একদম মাঝামাঝি, আমরা কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসিনি, এটা মাঝখানে থাকবে। এই গোলটা কোথায় থাকবে? এই দাগের মাঝখানে থাকবে, এই দাগটাকে ছুঁয়ে এসে মাঝখানে থাকবে। তাহলে আমরা পরবর্তীটা লিখে ফেলি, পারবে কি জাদুর কাঠি? জাদুর কাঠি শুধু বলে তোমরা পারবে তার মানে সত্যিই তো তোমরা পারছো। দেখি, গোল দিয়েছে, দাগটাকে ছুঁয়েছে, উপরের দাগটাকে ছুঁয়েছে, এখানে এসেছে, এখন উপর থেকে দাগটা এসেছে, তারপর কি দিবে? এটা অর্ধমাত্রা। ও বলি বাবা, তোমরা তো খুব সুন্দর করে লিখে ফেলেছ, মূর্ধন্য ন। সবাই আমার সাথে বলো মূর্ধন্য ন, আবার বলো মূর্ধন্য ন। বোর্ডে আমরা দেখতে পাচ্ছি দুটি, আরেকবার বলি মূর্ধন্য ন, মূর্ধন্য ন। যেহেতু আমরা মূর্ধন্য ন শিখে ফেলেছি, চলো পরবর্তী বর্ণটা শিখে ফেলি, অনেক সহজ না? ঠিক আছে, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগছে লিখতে, তাই না? জাদুর কাঠি পরবর্তী বর্ণটি নিয়ে এসো তো, এটা কী বর্ণ এসেছে তুমি কি বলতে পারো? জাদুর কাঠি এই বর্ণটির নাম কি? ত বর্ণ। আচ্ছা, জাদুর কাঠি বলছে যে এটা ত বর্ণ, আমরা কি জানি এটা যে ত বর্ণ? হ্যাঁ, সবাই জানি এই বর্ণটির নাম হলো ত। এই ত বর্ণটি কীভাবে লিখতে হয় আমরা দেখি, চলো জাদুর কাঠি ত বর্ণেরটা কীভাবে লিখতে হয় সেটা একটু আমাকে, আমাদের একটু দেখাও। জাদুর কাঠি চলে এসেছে, আমাদের ঘরটা নিয়ে এসেছে জাদুর কাঠি। এখন প্রথমে কী দিয়েছে? একটা মাত্রা দিয়েছে, দেখো এটা মাত্রা দিয়েছে। তারপর কী করেছে দেখি দেখি, একটা গোল চিহ্ন দিয়েছে, গোল চিহ্ন দেওয়ার পর কী করেছে? এটা চেনা চেনা মনে হচ্ছে, এটা মনে হয় এর আগেও আমরা লিখেছি, এর আগে লিখেছি না? অবর্ণ লিখেছি না? অ লিখেছি, আ লিখেছি, লিখেছি তো, তার মানে ওইটার মতোই পুরো, তাই না? সেম, আমরা এভাবেই কিন্তু দিয়েছিলাম। এখানে তফাৎটা কী বলো তো? অয়ের সেই দাগটা আমরা দিব না, এই জন্য এটা হলো ত। তাহলে আমরা ত বর্ণটা শিখে গিয়েছি, আরও সহজ ত বর্ণ দেখে আরও সহজেই তোমরা লিখতে পারছো। জাদুর কাঠি ওরা পরবর্তী বর্ণটি লিখতে চাচ্ছে, ওরা কি লিখবে? আচ্ছা দেখি, হ্যাঁ জাদুর কাঠি বলছে লিখে ফেলুক। তার মানে আমরা প্রথমে মাত্রাটা দিয়েছি, তারপর কি দিয়েছি দেখি, এই গোলটা দিয়েছি, তারপরে কি দিয়েছি, নিচে থেকে অয়ের মতো করে একদম উপরে চলে গিয়েছে, তাই না? হ্যাঁ, তাই তো, ত হয়ে গেলো, খুব সহজেই তোমরা পেরে গেলে। আমি এত সহজে পেরে যাবা আমি কিন্তু জানতাম, যে তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে সেই লেখাগুলো দেখছিলে,
এবং উচ্চারণগুলো তোমরা শুনছিলে। আমরা জানি, আমি জানি তোমরা বাসায় সেটা বারবার চেষ্টা করবা যেন সঠিকভাবে উচ্চারণ করতে পারো এবং সঠিকভাবে লিখতে পারো। আর সবাইকে তোমরা, আমি নিজে শিখবো আর অন্যকেও শিখতে সাহায্য করবো, সবাইকে শেয়ার করে দিব, ঠিক আছে? আজ এখানেই শেষ করছি, ভালো থাকো।